হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সাথে কেমন আছেন বন্ধুরা আমি তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন সকাল ছয়টা বাজে বাহিরের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে সকাল সকাল আমি একটু বেলকুনিতে এসে দাঁড়াই কেননা বাহিরে যখন তাকাই মনটা মনে হয় যে প্রফুল্ল হয়ে যায় এখন পুরোই আকাশটা নীরব হয়ে আছে আর বাইরের পরিবেশটাও একদম নীরব যদিও আর আধা ঘন্টা পরই এই শহরটা পুরোই জেগে উঠবে কেননা ব্যস্ত শহর সবাই যার যার কাজে চলে যাবে কেউ বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে কেউ অফিসে যাবে যাই হোক আমি আমার সকালটা শুরু করে দিচ্ছি সুস্থ দেহ সুস্থ মন কর্ম ব্যস্ত সুখী জীবন তো আমাদের কি সুস্থ থাকতে হলে আমাদের কিছু ডায়েট মেনে চলতে হয় সেজন্য আমরা কিন্তু চাইলে এই লেবু পানিটা খুব সহজে তৈরি করে সকাল সকাল খেয়ে নিতে পারি এতে করে কিন্তু সারা দিনের ক্লান্তি আর ডিপ্রেশন অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আমি এখানে লেবু পানিটা তৈরি করার জন্য মধু নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের একটা লেবু আমি এই লেবু রস দিয়ে আর মধু দিয়ে এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি আমি একটা লেবু পানি তৈরি করব। তো এই লেবু পানিটা আমাদের শরীরের জন্য খুবই ভালো অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর আমি এখানে নিয়েছি এক দানা রসুন এক দানা রসুন থেকে আমি দুইটা রসুনের কোয়া খুলে নিয়েছি সেটা আমি একটু চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্ত চিবিয়েও খেতে পারেন যাই হোক এখন আমি লেবু পানিটা তৈরি করে নিচ্ছি এটা আমি প্রতিদিন সকালেই খেয়ে থাকি আর আমার যারা ফ্রেন্ড তারাও অবশ্যই এটা ট্রাই করবেন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা পানীয় আর সকালবেলা যদি এই পানীয়টা দিয়ে শুরু করা যায় তাহলে কিন্তু সারা দিনে আমাদের শরীরে যেই খারাপ প্রক্সিন আছে সেগুলো কিন্তু বের হয়ে যায় এখন আমি লেবু পানিটা তৈরি করে নিচ্ছি আর এই রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো কেননা আমাদের সারা শরীর যেই মেনটেন করে চলে হার্ট হার্টের জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা খাবার রসুন আমরা খাবারে বা রান্নার তরকারি তো চাইলে কিন্তু একটু বেশি রসুন ইউজ করতে পারি তারপরও সকালবেলা যদি একটু কাঁচা রসুন খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সারা দিন যেই খাবারগুলো খেয়ে থাকি সেগুলো থেকে একটু রেহাই পাওয়া যায় আমাদের খাবারগুলো তো বেশিরভাগই ভেজাল থাকে তেল মশলা যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তো আমরা চেষ্টা করব সবাই সকাল সকাল এরকম এক গ্লাস লেবু পানি আর রসুন খাওয়ার জন্য রসুনটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর মধুর কথা কি বলবো মধুর তো আমাদের নবীজি বলে গিয়েছেন মধু আর কালিজিরা সব রোগের উপশম তো ভিউয়ার্স আপনারাও ট্রাই করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার দেওয়া সকল নতুন নতুন এরকম টিপসগুলো পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ তো আমি এখন রসুনগুলো চিবিয়ে এ লেবু পানি দিয়ে খেয়ে নিচ্ছি যদিও টেস্টটা একটু বাজে তারপরও আমাদের সুস্থ থাকার জন্য এই লেবু পানিটা খুবই উপকারী এখন আমি আমার মেয়েকে ঘুম থেকে ডেকে দিব। আজকে তার পরীক্ষা আছে তার পরীক্ষা দশটা থেকে শুরু হবে তো সে বলেছিল আমি সকাল সকাল আমাকে ডেকে দিও তাহলে আমি একটু পড়তে বসবো আমি এখন একে ডেকে দিয়ে আমি এদের নাস্তাটা তৈরি করতে চলে যাবো আজকে নাস্তা তেমন বেশি কিছু করব না আমি গতকাল যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠা আছে আমি সেই পিঠাটা খাবো চা দিয়ে আর বাচ্চারা খাবে ব্রেড বাচ্চাদের জন্য ব্রেডটা রেডি নিই ব্রেডটা ওরা নিউট্রিলা দিয়ে খাবে আর এদেরকে আমি সকালবেলা চেষ্টা করি একটু দুধ দেওয়ার জন্য তো বেশি দেই না বেশি দিলে তো ওরা খাবে না তো কাপ দিয়ে ছোট ছোট কাপ দিয়ে অল্প অল্প করে এদেরকে আমি দুধ দিব তো ব্রেডটা রেডি করে নিয়েছি এখন আমি নিউটিলা লাগিয়ে ওদেরকে দিব ব্রেড খাবে আর মোস্তফা খাবে দুধ দিয়ে ব্রেড আর রাইসা খাবে নিউট্রিলা দিয়ে ব্রেড অনেকে আমার বাচ্চাদের লাইফস্টাইলটা জানতে চেয়েছে তো আমি একদিন সময় করে অবশ্যই আমি এদের লাইফস্টাইলটা তুলে ধরার চেষ্টা করব এখন একটু বিজি কারণ বাচ্চাদের পরীক্ষা চলতেছে মোস্তফার পরীক্ষা যদিও শেষ হয়ে গিয়েছে রাইসার পরীক্ষা চলতেছে তো সেই জন্য আমি একটু বিজি যেহেতু ওর বাবা এখন দেশের বাহিরে আছে ঘর বাহির দুইটাই আমাকে সামাল দিতে হয় আমার বাচ্চারা আল্লাহর মধ্যে খুবই ভালো এরা আমার কথা শোনার চেষ্টা করে আমিও ওদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করি না যেহেতু ওদেরকে আমি দু একবার যে কোনো কথা বলি ওরা সে কাজটা করার চেষ্টা করে তো এরা সবসময় সকাল সকাল ঘুম থেকে অভ্যস্ত উঠে কেননা এদের স্কুল যেহেতু সকালে থাকে সব সবসময় সকালবেলায় উঠতে হয় তাই এরা সব সময় সকালেই ঘুম থেকে উঠে যায় আমি একবার ডাক দিলেই চলে আর রাইসার স্কুল বন্ধ থাকলে তখন আমি ইচ্ছে করেই ডাক দিই না যেহেতু ওরা প্রতিদিন স্কুলে যায় খুব সকালে উঠে আর স্কুল বন্ধ থাকলে শুক্র শনিবার আমি এদেরকে ডাক দিতে চাই না তারপরও মোস্তফা খুব তাড়াতাড়ি উঠে যায় আর রাইসা একটু লেট করে ওঠে নাস্তা টাস্তা শেষ করে রাইসা একটু পড়তে বসেছে তো আমি এদেরকে নিয়ে মাঝে মাঝে বসি রাইসা যদিও নিজে নিজে নিজের পড়া নিজেই কমপ্লিট করে বাসায় টিচার আছে টিচার এসে ওকে পড়ান আর মোস্তফাকে আমি নিজেই পড়াই রাইসার যেহেতু পরীক্ষা তো সে নাস্তাটা শেষ করে একটু পড়তে বসে গেল আমি ও তাকে নিয়ে একটু পরে বের হয়ে যাব তো এখনকার মতো আমি ক্যামেরাটা অফ করে দিব আমি আবার রাইসাকে দিয়ে এসে ক্যামেরাটা অন করব। এখন বাজে সাড়ে দশটা তো আমি রাইসাকে দিয়ে এসে আজকে দুপুরের রান্নাটা আমি চট করে সেরে নেবো কেননা রান্না শেষ করে আবার আমাকে রাইসাকে আনতে যেতে হবে তো আমি চেষ্টা করি ওকে আনার আগে আমি রান্নাটা যেন শেষ করতে পারি আজকে আমি রান্না করব রুই মাছ রুই মাছ দিয়ে পাকা টমেটো দিয়ে তরকারি রান্না করব আর রান্না করব। কাঁচা টমেটো দিয়ে একটু সুটকি দিয়ে বোনা করব। তো কাঁচা টমেটোটা চিকন করে পোলে আমি সুটকি দিয়ে বোনা করলে ওটা খেতে আমি খুবই পছন্দ করি যদিও আমার বাচ্চারা মোটে ওইটা লাইক করে না আর ওরা ওটা খাবেও না ওরা বেশিরভাগই চিকেনটা খেতে পছন্দ করে তো আজকে আমি চিকেন রান্না করিনি আমার গতকালের অনেক তরকারি রয়ে গিয়েছে আমি গতকাল সবজি রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাছ রান্না করেছিলাম সেই তরকারিটা বেশ অনেকটা রয়ে গিয়েছে আর আজকে আমি রুই মাছের সব প্যাটের পিসগুলো নিয়েছি ভিওয়ার্স যেহেতু আমি চিকেন রান্না করিনি ওরা পিঠের পিসগুলোও খেতে পারবে না ওগুলোতে অনেক কাটা থাকে চিকেন যেহেতু রান্না করিনি ওরা আজকে মাছ দিয়ে খাবে তাই আমি প্যাটের পিসগুলোই নেওয়ার চেষ্টা করেছি আর টমেটো দিয়ে রুই মাছটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তা আমি টমেটোগুলোকে এভাবে একটু কেটে নিয়েছি কেটে ওই মাছ ভাজার তেলেই টমেটোগুলোকে একটু ভেজে নিব। এখানে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি এতে করে টমেটোটা যখন তরকারি রান্না করব। সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা তরকারির একটা আলাদা কিন্তু ফ্লেভার আছে সেটা যদি আমরা টমেটোটা ভেজে নিই তাহলে কিন্তু সেই ফ্লেভারটা পাবো আর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এখন টমেটোটা হালকা একটু ফ্রাই করে নিব আর টমেটো দিয়ে মাছটা এভাবে রান্না করলে আমার দুই বাচ্চাই খুব পছন্দ করে তো এই তরকারিটা কিন্তু এমনিতেও খুব টেস্টি টমেটো আর মাছ এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর আমি এই যে টমেটো চিকন করে কেটে নিয়েছি কাঁচা টমেটো এখানে আমি দুইটা পাকা টমেটোও কেটে নিয়েছি একটু স্বাদটা একটু ভিন্ন আসবে ভালো লাগবে আর কালারটাও সুন্দর লাগবে তো সেই জন্য আমি কাঁচা টমেটো আর পাকা টমেটো একসাথে চিকন করে পোলে একটা সুটকি দিয়ে ভুনা করব তো আমি সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে ভিওয়ার্স এখন আমি টমেটোগুলা ভাজার শেষ আমি প্যান বসিয়ে দিলাম এখানে দিয়ে দিব আমি রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি সরি কিছু করার নেই এখানে সারাক্ষণ তরকারি এটা সেটা নিয়ে আসতে থাকে তো যাই হোক ভিউয়ার্স আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করবেন আর আমার বাসার উপরেও কাজ চলছে সেই জন্য টুকটাক একটু আওয়াজ আসছে এখন আমি তেল আর পেঁয়াজ একসাথে করে ভালো করে তেলে পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব আর অনেকেই আমাকে প্রশ্ন করে সুলতানা আপু যে মুক্তা আপু বাংলাদেশি ব্লগার মুক্তা তোমার রান্না আর সুলতানা আপুর রান্না একই রকম আসলে আমরা দুজন তো একই মায়ের পেটে হয়েছি আর দুজন একই বাসায় বড় হয়েছি মার কাছ থেকেই তো সব কিছু শেখা তো সেই জন্য আমাদের দুজনের রান্না সেম একই রকম তো এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি এক টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ তো ভিউয়ার্স আমি এখানে এখন জিরা গুঁড়াটা অ্যাড করবো না আমি জিরা গুঁড়োটা অ্যাড করবো তরকারিটা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এতে করে মশলার মধ্যে যে একটা র ফ্লেভার থাকে সেটা চলে যাবে আর র ফ্লেভারটা কিন্তু কোনো তরকারিতেই ভালো মানায় না আর তরকারিটা খেতেও ভালো লাগে না তাই আমরা ট্রাই করব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি এক পাশে ভাত আর এক পাশে তরকারিতে একটু রান্না করে নিচ্ছি আর রান্না করবো কাঁচা টমেটো দিয়ে একটু সটকি বোনা তো আমার মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো টমেটো আর মাছ ভাজাগুলো এখন আমি দিয়ে দিব দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব এতে করে তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর ভিউয়ার্স একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছিল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন ভাজার সময় লবণ দিয়েছিলাম আর টমেটো ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম তো সেটা মাথায় রেখে তরকারিতে লবণটা অ্যাড করতে হবে আর যেহেতু ওইটা টক টমেটো তো সেক্ষেত্রে লবণ একটু বেশিই লাগে তো আপনারা সেই পরিমাণটা টেস্ট করে নেবেন যে কতটা লবণ আপনারা পছন্দ করেন আমি এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই তরকারিটা আমি একটু শুকনা ঝোল ঝুল রাখবো তো আমি আমার পরিমাণটা বুঝিয়ে দিয়েছি আপনি কতটা ঝোল রাখতে পছন্দ করেন ঠিক সেই আন্দাজটা বুঝিয়ে পানিটা দিয়ে দিবেন আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে কেননা আমার মাছ আর টমেটোগুলো কিন্তু ভাজা ছিল সেই জন্য তরকারিটা হইতে এত বেশি সময় লাগেনি এখন আমি এখানে অ্যাড করে দিব। কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা শীতকালীন এই তরকারিগুলো কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভার দিলে খুবই ভালো লাগে তো এইগুলো দিলে কিন্তু তরকারিটা খেতে বেশ টেস্টি লাগে তা দিয়ে আমি প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো তরকারিটা চুলায় বসিয়ে রেখেছিলাম এখন আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে তরকারিটা অন্য পাশে নিয়ে নিলাম যেহেতু আমার ক্যামেরাটা এ পাশে তো আমি এখানে আরেকটা তরকারি রান্না করব সেটা হলো আমি সুটকি দিয়ে কাঁচা টমেটোটাকে চিকন করে পোলে এটা আমি ভুনা করব তো লক্ষ্য করুন আমি কাঁচা টমেটো দিয়ে সুটকি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের আস্ত কোয়া আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি এটা একটু ভালো করে ভেজে নিব ভেজে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব এই সুটকি বোনা করতে কিন্তু এখানে বেশি পরিমাণ মশলা অ্যাড করা লাগে না যেহেতু সুটকি এখানে আমি শুধু রসুন বাটা অ্যাড করবো আর অ্যাড করবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা অ্যাড করে আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে এতে করে তরকারি র ফ্লেভারটা চলে যাবে মশলার একটা যে র ফ্লেভার থাকে ওটা কিন্তু খেতে ভালো লাগে না যদি মশলাটা ভালো করে কষানো না হয় আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু সুটকি আপনারা চাইলে চ্যাপা সুটকি বা যে কোনো সুটকি দিয়ে এই বোনাটা করতে পারেন তবে ভিজা সুটকিগুলো দিয়ে করলেই কিন্তু এই সুটকি বোনাটা খেতে মজা লাগে এটা হলো পোয়া সুটকি আর এই সুটকিগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা যদিও এখানে আমি এই সুটকিটা দেখিনি কখনো ঢাকার কোনো বাজারে আমি এখন পর্যন্ত দেখিনি এটা আমাদের গ্রামের ওদিকে বানায় ওরা নিজেরা বানায় তো ওখান থেকে আমার বাবা আসার সময় গ্রাম থেকে নিয়ে এসেছিল। যাই হোক আমি এখন সুটকিটা ভালো করে কচিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচা টমেটোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম কুচি করে আর আমি এখানে দুইটা পাকা টমেটো দিয়েছি পাকা টমেটোটা দেওয়ার কারণ হলো দেখতে একটু ভালো লাগে কালারফুল সেই জন্য আমি দুইটা পাকা টমেটো দিয়েছি আর এমনিতে আমরা সবসময় কাঁচা টমেটো দিয়ে এই ছুটকি বোনাটা করি এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিবো এতে করে ভালো করে তেল মশলার সাথে এগুলো কষানো হবে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আর এই সুটকিটা কিন্তু আমি একদম শুকনা ভুনা ভুনা করে ফেলব এটা খেতে খুবই টেস্টি একটু টক টক ঝাল ঝাল তো ভিউয়ার্স আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার মতো যারা সুটকি প্রেমী আছেন আর এই কাঁচা টমেটোটা কিন্তু বাংলাদেশে শুধু শীতকালেই পাওয়া যায় শীতকালে ছাড়া এই কাঁচা টমেটোটা পাওয়া যায় না তাই আমি বলবো এই শীতকালে এই কাঁচা টমেটোটা দিয়ে ছুটকি দিয়ে একবার ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে তো আমার এক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিল আমি কিছুদিন আগে আমার বাসার জন্য তিনটা কাচের প্লেট কিনে নিয়ে এসেছিলাম যে তুমি মানুষ তোমরা চারজন তিনটা কেন কাচের প্লেট কিনলে তো তিনটা কাচের প্লেট কেনার একটাই কারণ আমার ছেলে এখনও ছোট সে আর আমি এক প্লেটেই খাবার খাই তাকে আমি খাবারটা খাইয়ে দিয়ে আমি ওই প্লেটেই খাবার খাওয়া শুরু করে দিই আর আমার হাজব্যান্ডের জন্য একটা আমার মেয়ের জন্য একটা আশা করি উত্তরটা পেয়েছেন এখন আমার রান্নাটা শেষ হয়ে গেলে আমি মেয়েকে আনতে স্কুলে চলে যাব মেয়েকে নিয়ে এসে বাচ্চাদেরকে সাওয়ার টাওয়ার করিয়ে আমি নামাজ শেষ করে আমরা একসাথে লাঞ্চ করবো ইনশাল্লাহ তো আমি তরকারিতে এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা আমার তরকারিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে পুরোপুরি যাই হোক এখনের মতো আমি ক্যামেরাটা অফ করে দিই আমি এখন মেয়েকে আনতে স্কুলে চলে যাব আমার রান্নাগুলো যেহেতু শেষ আর ওদিকে মেয়েরও ছুটির টাইম হয়ে গেল তো আমি এখন আমার ক্যামেরাটা অফ করে দিব আবার আমি বাসায় এসে যখন আমরা লাঞ্চ করব তখন ইশালা ক্যামেরাটা আবার অন করব তো এখন আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি এখন বাজে দুপুর দেড়টা আমরা স্কুল থেকে এসে শাওয়ার টাওয়ার নিয়ে লাঞ্চ করতে বসে গেলাম আমি জোহরের নামাজ শেষ করেছি মেয়েকে খাবার দিয়ে দিয়েছি আর ছেলেকে তো আমি খাইয়ে দেবো এখন মেয়ে নিজে নিজে খাবারটা খেয়ে নিবে ও মাসাল্লাহ বড় হয়েছে ও নিজের হাতেই খেতে পারে মুস্তফা যদিও এখন ও নিজের হাতে খাবারটা খেতে পারে না এখন আমি আমার মেয়ের খাবারটা দিয়ে দিব আর ছেলেকে খাবার খাইয়ে দিব তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আজকে আমার টেবিলটা গুছিয়েছি তেমন কোনো কিছুই না আজকে আমি যা রান্না করেছি সেগুলোই আমি আমার টেবিলে উঠিয়ে নিয়ে এসেছি আজকে আমি রান্না করেছি এই তরকারিটা অবশ্যই আমি গতকাল রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাছ আর এটা আমার টমেটোর ভুনাটা আর এটা রান্না করেছি পাকা টমেটো দিয়ে রুই মাছ আমার মেয়েকে খাবার দিয়ে দিলাম মেয়ে খাবার খাচ্ছে আর ছেলেকে খাওয়াই দিব আর সেই সুযোগে আমি আমার ভিউয়ার্সদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজেকে ভালোবাসবেন আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ